হ্যাঁ সংঘা, হাই। হাই দিদি, তোমার তো দুর্দান্ত লাইফ হলো, জানি না তোমার লাইফের পরে আমার লাইফটা কিরকম, একদম মনে হচ্ছে বেমানান হয়ে যাবে এবার। এত সুন্দর লাইফের পরে কিরকম লাইফ হবে। হাই সুইট হার্ট সুমি দিদি, দিব্যিতা, বাও অনেকদিন পরে এলে গো, ভালো আছো তো? না গো সুফিয়া দি, তোমার দুর্দান্ত লাইফ হয়েছে। থ্যাংক ইউ সুমিদি। আটজন থ্যাংক ইউ সংজ্ঞা। কি যে বলো সোফিয়া দি, একদমই না, তোমার মধ্যে কোয়ালিটি আছে, তুমি এসে লাইভে ভালো স্টোরি টেল করছো, ব্যাস ওটা তোমার ভেতরে ছিল তাই। আচ্ছা আমি শুরু করব কি? দেখ, ভৌতিক গল্প আজকে আমি বলবো না, কিছু আমার কিছু প্রবলেম হচ্ছে আমার ঘরের মধ্যে, আমার এখন ভৌতিক গল্প কিছু বলাই মানা। তো এনিওয়ে, আজকের টপিক আমি যেটা ভেবেছি, রিইনকার্নেশন, মানে জাতিঈশ্বর আর কিছু দৈবিক গল্প, ওটাই আমি বলবো। তো আমি সেই জন্য, হাই রিঙ্কু, ভালো আছি রে বাবু, তুই ভালো আছিস তো? আচ্ছা, তো সেজন্য আমি ডিসাইড করেছি যে আমি এইভাবেই বলবো, মানে আমি অন্যরকম গল্প বলবো, দৈবিক বলবো, জাতিঈশ্বর বলবো, এগুলো বেটার। ভৌতিক আমি এখন কিছুদিন অফ রাখছি বলা, আমার ঘরে অনেক কিছু ঘটে গেছে, কিছু অলৌকিক, তো সেই জন্য আমি এখন কিছু একটা, আমার মানে আমি এক মসজিদে গেছিলাম, সেখানে আমাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমি সিম্পলি সেটা ফলো করছি। তো সেজন্য ঋত্বিক, কিছু কিছু লেট করোনি, আমি কিছু শুরুই করিনি এখন, আমি জাস্ট বলছি। সেজন্য আমি ভৌতিক গল্প এখন কিছু বলছি না, আমি জাতিঈশ্বর যে দুটো বলবো ঘটনা, সে দুটোই আমার লাইফের সঙ্গে ঘটা। আর যেই ঘটনাটা দিয়ে আমি শুরু করব, এই ঘটনাটা কালকে আমি একজন আমার ভীষণ কাছের মানুষ, তাকে আমি ঘটনাটা বলেছিলাম, সেও শুনে স্টান্ট হয়ে গেছিলেন। আমাদের, তিনিও আমাদের গ্রুপের একজন অ্যাক্টিভ মেম্বার, তার লেখা মাঝে মাঝে আপনারা পড়েন, আমি তাকে কাকিমা বলে ডাকি। তো কাকিমাকে কালকে আমি ঘটনাটা বলছিলাম, থ্যাংক ইউ ঋত্বিকদা। তো সেই ঘটনাটা হচ্ছে এটা এরকম, আমি কর্মসূত্রে দিল্লিতে থাকতাম, বহু বছর আমি দিল্লিতে ছিলাম, 6 বছর প্রায়। তো আমি যখন দিল্লিতে চাকরি করতাম, আমার একটা ভীষণ বদ অভ্যাস ছিল, মানে উইকেন্ডগুলোতে যখন অফিসে প্রচণ্ড স্ট্রেস, প্রচণ্ড টেনশন, কাজের আর ভালো লাগছে না, মানে এই একটা সপ্তাহ পুরো একেবারে 5 ডেজ কাজ নিতে নিতে, স্ট্রেস নিতে নিতে আমার মাইন্ড পুরো স্ক্যাটার্ড, তো আমি কি করতাম উইকেন্ডগুলোতে, এটা আমি মাঝে মাঝেই করতাম, হরিদ্বার ঋষিকেশ চলে যেতাম, যে কোনো একটা জায়গায় যেতাম, কোনোদিন হরিদ্বার, কোনোদিন ঋষিকেশ। যদি এখানে কেউ থেকে থাকো বা থাকেন, যারা দিল্লি থেকে আছেন বা কখনো দিল্লিতে থাকতেন, জানবেন দিল্লি থেকে হরিদ্বার হচ্ছে 6 আওয়ার্স জার্নি বাসে, আর
আর 1 ঘন্টা উপরে হচ্ছে ঋষিকেশ, 7 আওয়ার্স। তো সেদিনও তাই ছিল, আমার এখনো মনে আছে দিনটা ছিল 25শে ডিসেম্বর, ছুটি ছিল আমার অফিস। আমি এমনিতেও স্ক্যাটার্ড, এতদিন ধরে এত মানে 1 সপ্তাহ প্রায় হয়ে গেল অফিসের মানে স্ট্রেস, ওয়ার্ক লোড, টেনশনে পুরো আমি স্ক্যাটার্ড। তো ন্যাচারালি এইবার আমাকে একটু অক্সিজেন নিতে হবে, এবার একটু মাইন্ড রিফ্রেশ করতে হবে। তো প্রথমত এই জন্যই ঋষিকেশে আমি যেতাম, যদি এখানে কেউ ঋষিকেশে কখনো কেউ ঘুরে থাকো তারা জানবে ভালো, আমি ঋষিকেশে একটা পার্টিকুলার হোটেলে উঠতাম। সেই হোটেলটার সামনে একটা সবুজ পাহাড় ছিল, একদম সামনে। আমি হোটেলটার ব্যালকনিতে প্রতিদিন সকালবেলা, আমি থাকতাম ওখানে 2 দিন, আমি শুক্রবার রাতের বাসে বেরিয়ে যেতাম, খুব ভোরবেলা ঋষিকেশ পৌঁছাতাম, ওখানে যেতাম, দিয়ে মন্দির টন্দির ঘুরতাম শনিবারটা, রোববার দিন আবার সকালবেলা ব্যাক করতাম। তো ওই যে রোববার দিন সকালবেলা আর ওই যে শনিবারের একটু আলো ফুটলে, ওই যে আমি 1 কাপ কফি নিয়ে গিয়ে দাঁড়াতাম বারান্দাতে, আর ওই সবুজ পাহাড় থেকে একটা ভেষজ গন্ধ আসতো, ও যে কি অপূর্ব জিনিস, ও যে কিভাবে আমার মাইন্ড রিফ্রেশ করতো শুধুমাত্র আমি জানি। মানে আমার লাইফের সমস্ত স্ট্রেস অ্যাজ ইফ যেন ওই হাওয়াটা নিয়ে চলে গেল, মানে এই রকম এত ভেষজ সুন্দর একটা গন্ধের হাওয়া। তো আমি কমেন্টগুলো একটু পরে পড়ছি। তো এবারে তো এবার আমি সেদিন, বাট সেদিন ঋষিকেশে আমি মোস্ট প্রবাবলি আমি সেদিন, হ্যাঁ আমি সেদিন শুক্রবার বেরোতে পারিনি, আমি শনিবার সকালবেলা বেরিয়েছিলাম, ভোরবেলাই বেরিয়েছিলাম, খুব ভোরে বেরিয়েছিলাম বাসে। তো পৌঁছতে পৌঁছতে অ্যাকচুয়ালি বিকেল হয়ে গেছিল, নাকি আমি দুপুরে, আমার এক্ষুনি এক্সাক্ট মনে নেই, মোট কথা আমি ঋষিকেশ যখন পৌঁছেছিলাম বিকেল হয়ে গেছিল, অনেক বছর আগের কথা, প্রায় 2010-এর কথা, হ্যাঁ 2010-এরই কথা। তো আমি একটা জিনিস ঠিক, তখন আমি আমি হস্টেলে থাকতাম, আমার আমি অবশ্যই আমি বাড়ি ছেড়ে অনেক দূরে থাকতাম, আমার কলকাতায় বাড়ি, আমি থাকতাম দিল্লিতে, বাট এটা ঠিক কখনো এরকম জিনিস, এটা আমার ছোটবেলার স্বভাব, আমি মা বাবাকে না জিজ্ঞেস করে না বলে কোনোদিন কোথাও যেতাম না। তো সেদিনও তাই বাবা মা জানতো যে আমি ঋষিকেশ যাব, তারা কখনো বাধা দিত না, তারাও বোঝে অফিসের কাজে স্ট্রেস, সো আমি সেদিন ঋষিকেশ যাব তারাও জানতো। তো এবারে আমি তো চলে গেছি, আমার মা বাবা সেদিন একটা অফিসের অফিস সরি অফিস বললাম একটা ফ্যামিলি ফাংশনে আমাদের দেশের বাড়ি বর্ধমানে গেছিলেন, আমাদের 4 হুইলার আগে একটা ছিল, সেই 4 হুইলারটা নিয়ে গেছিলেন, বাবাই ড্রাইভ করছিল। তো 25 তারিখ তাদের ফেরার কথা, যেদিন আমি ঋষিকেশ গেছিলাম। তো এবারে আমি তো বিকেলবেলা পৌঁছেছি, সেই অ্যাজ ইউজুয়াল হোটেলটায় উঠেছি, তাদের আমি মুখ চেনা হয়ে গেছিলাম, তারা জানতোই ম্যাডাম এখানে মাঝে মাঝেই আসে। তো আমি গেছি ওখানে ওই প্রথমবার, এর আগেও আমি বহুবার হরিদুয়ার গেছি, ঋষিকেশ গেছি, কিন্তু সেদিন সকাল থেকে একটা ভীষণ আনকানি ফিলিংস হচ্ছিল আমার মনে, এটা যেমন কেমন কুডাক দিচ্ছিল আমার মনে, প্রচণ্ড রকমভাবে ভালো লাগছিল না সামহাও আমার। যাই হোক, মাইন্ডটা যদি আমি রিফ্রেশ না করি, আমি মানডে থেকে অফিসে আবার জয়েন, মানে কাজ আমার কিচ্ছু হবে না, একরকম জোর করেই গেলাম আমি। বাবা মার সেদিন বর্ধমান থেকে ফেরার কথা, আমি গেছি পৌঁছেছি, এনিওয়ে হোটেলের রুম, আমার একটা পার্টিকুলার রুম ছিল, ওই রুম মানে অ্যাটলিস্ট আমি তো যতবার গেছি ওই রুমটা তো ফাঁকা ছিল, আমাকে ছাড়া কখনো সেটা তখনও তো দেয়নি, মানে এবার আমিও সেদিন গেছি, গিয়ে ওই রুমে ঢুকেছি, ঢুকে অ্যাজ ইউজুয়াল অন্যদিন ওই রুমে ঢুকে ব্যালকনিটায় আগে একবার যাই, সবুজ পাহাড়টাকে আগে একবার দেখি, সেদিন সেটাও ইচ্ছা করছে না। যাই হোক, আমি তবু হোটেলে গেলাম, হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, নতুন একটা জামা পরে মন্দির গেলাম। এবার আমি বিকেল হয়ে এসছে, তখন আর বারান্দা দাঁড়িয়ে কোনো লাভ নেই, ডিসেম্বর মাস এমনিতেই দিল্লি, যারা এখানে কাকিমা বললে তুমি ছিলে, কাকিমা আর ভালো জানো, প্রচণ্ড ঠান্ডা ডিসেম্বর মাস, মানে মানে বারান্দার দরজাটাকে খুলতে ইচ্ছা করছে না। আমি কোনো রকমে গেলাম, গিয়ে মন্দিরে গেলাম, আমার এখনো মনে আছে তখন 6:30 বাজে, আমি আমার ঘড়িতে দেখছি তখন 6:30 বাজে, মন্দিরে গেলাম আমি,
মন্দিরটা হয়ে এদিক ওদিক ঘুরে টুরে এসে আবার হোটেলে ফিরে এলাম। হোটেলে আমি আমার এতটাই অসহ্য লাগছিল, এতটাই আনক্যানি ফিলিংস হচ্ছিল, কি রকম যেন মনে হচ্ছিল যে একটা কিছু বাজে খবর আসবে আমার কাছে, খালি বারবার তাই মনে হচ্ছিল। আমি হোটেলে অন্যদের বার কি হয়, হোটেলে ডাইনিং রুমে বসে আমি খেয়ে নিই। আমি সেদিন হোটেল ওই রিসেপশনে বললাম যে ম্যাডাম আমার খাবারটা না আমার রুমে পাঠিয়ে দেবেন প্লিজ, আমি আমার ভালো লাগছে না বা আজকে ডাইনিংয়ে বসে। ও বললো ঠিক আছে ম্যাডাম, নো ইস্যু, আপনার খাবার সময় মতো পৌঁছে যাবে। 10:08টায় খাবার এসছে। আমার জেনারেলি খেতে খেতে 10:30, 10:30 তখন হতো, কিন্তু সেদিন কি যেন লাগছে খাবারটাও খেতে ইচ্ছা করছে না। খাবারটা খুব সামান্য খাবার, মানে আমার খুব ফেভারিট ছিল ওখানে আলু জিরা আর দই ভাত, ওই রেস্টুরেন্টটা দারুণ বানাতো এই খাবারটা, আলু জিরাটা, ওই জন্যই বারবার চাইতাম। কিন্তু সেদিন খেতে বসেও আলু জিরাটাও তিতো লাগছে মুখে, খেতে পাচ্ছি না। কোনো রকমে একটা রুটি খেলাম, দুটো রুটির অর্ডার করেছিলাম, একটা রুটি খেলাম, আমি খেতে পাচ্ছি না। খাবার ফেলতে খারাপ লাগে, কি করব, সেদিন সেটাও আমার হলো। আমি জেনারেলি খাবার ফুড ওয়েস্ট একদম করি না, সেদিন তাই হলো। একটা রুটি খেয়েছি আর একটা রুটির একটা কোণা ছিঁড়ে খেয়েছি, খেতে পাচ্ছি না, কেমন মুখে তিতো লাগছে। মাঝে মাঝে নিজের টেম্পারেচার চেক করছি, জ্বর এলো না তো, দেখলাম না। ওই প্রথমবার ওই হোটেলের রুমে রাত্রেবেলা ঘর অন্ধকার, যেটা আমার সব থেকে ফেভারিট এনভায়রনমেন্ট, আমি অন্ধকার ঘরে থাকতে খুব ভালোবাসি, প্রথমবার ভয় লাগছে, ভয় লাগতে শুরু করেছে। কি করব, লাইটটা জ্বালিয়ে শুয়েছি। অন্যদিন মোবাইল সুইচ অফ করে দিই, সেদিন মোবাইলটা সুইচ অফ করিনি। আর আমার মা রুটিন করে আমাকে 10টার সময় ফোন করতোই, তখন তখন ঘড়িতে দেখছি 9:30 বাজে, ঘুম আসছে চোখে। আমি ভাবলাম যাই আমি একটু ঘুমোই, আই থিঙ্ক আমি খুব টায়ার্ড, অফিসে অফিসের স্ট্রেস, কাজের লোড, হয়তো সেই জন্য আমার আজকে এরকম লাগছে, ভালো কথা। আমি গেলাম, তখন 9:30 বাজে, আমি দেখলাম যে মা ফোন করলে সুইচ অফ পেলে হয়তো টেনশন করবে, কারণ জানে আমি দূরে এসেছি আজকে দিল্লি থেকে। আমি বলে দিই, মাকে ফোন করলাম, দেখছি মায়ের ফোনটা এনগেজ আসছে, তো আমি বাবাকে ফোন করলাম, করে বললাম বাবা আমার খুব ঘুম পাচ্ছে, বাবা আমি খুব টায়ার্ড, বুঝতেই তো পারছো এতটা বাস জার্নি করে এসেছি, আমি ঘুমিয়ে পড়ি। আমার বাবা, হ্যাঁ হ্যাঁ মা যা তুই ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড় মা, কোনো অসুবিধা নেই, তুই ঘুমিয়ে পড়, কাল সকালে কথা বলবো, যা ঘুমিয়ে পড়। 9:30 বাজে তখন, আমি ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। সেদিন আমি প্রত্যেক দিন, ইভেন এখনো আমি শুলে আমি আমার মোবাইল সবসময় সুইচ অফ করে শুই, সেদিন আমি সুইচ অফ করিনি, মোবাইলটাকে চার্জে বসিয়েছি, আমার বালিশের পাশেই আমার মোবাইলটা রাখা। আমি শুয়ে আছি, এই কিছু সব ভাবতে ভাবতে যেন চোখটা জাস্ট লেগে এসছে, টাইম জানি না তখন কত, রাত আমি জানি না কত, হঠাৎ দেখছি আমার মামা, উনি দিল্লিতেই থাকেন, আমাকে ফোন করছে। মামা জেনারেলি এত রাতে কখনো আমাকে ফোন করে না। আমি তক্ষুনি ফোনটা ধরলাম, হ্যাঁ মামা বলো কি হয়েছে, বলছে কোথায় তুই, আমি বললাম মামা আমি একটু আজকে ছুটি কাটাতে, উইকেন্ড কাটাতে একটুখানি ঋষিকেশ এসেছি। তো বলছে যে ও তাই, আচ্ছা শোন একটা কথা, তোর বাবা মার কিন্তু একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে, বলছে হ্যাঁ বিশাল বড় অ্যাক্সিডেন্ট, গাড়ি পুরো ড্যামেজ। আরে মামা তুমি কি আবোল তাবোল কথা বলছো, আধ ঘন্টা আগে বাবার সাথে আমার কথা হয়েছে, কিছুক্ষণ আগে তো বাবার সাথে আমার কথা হলো। বাবা বললো, বলছে হ্যাঁ জানি তোর বাবা মা একদম সেফ সিকিউর আছে, কিচ্ছু কিন্তু হয়নি, এক ফোঁটা রক্তও কিন্তু বেরোয়নি, কিন্তু বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা বললে বিশ্বাস করবেন না, আমার সারা হাত পা কাঁপছে, আমি একটা রুমের মধ্যে একা দাঁড়িয়ে, একটা মেয়ে বাড়ি থেকে এমনিতেও আমি দূরে থাকি, তখন যেন আরো দূরে, আমার হাত পা ঠক ঠক করে কাঁপছে। কি বলছে মামা, কি কথা বলছে এটা, ঘড়িতে তখন দেখছি 10:15 বাজে। আমি ফোন ওঠালাম, ফোন করলাম বাবাকে, দেখছি বাবার ফোনও এনগেজ আসছে। এবার আমি আমার ল্যান্ডলাইনে ফোন করলাম, ফোনটা ধরেছে আমার পাশের বাড়ির কাকিমা। আমি বললাম কাকিমা আমি তিতি বলছি, মা বাবা কোথায়, বলছে বাবা
তোর মা বাবার তো একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখ না আমরা সব ঘরে পাড়ার সব লোকেরা, ফ্ল্যাটের সব লোকেরা ঘরে তোর বাবা মার কাছে বসে আছি। আমি বললাম কাকিমা তুমি প্লিজ আমার বাবাকে ফোন দাও, বলে বলছে যে বাবা ফোনে, আমি বাবাকে ফোন রাখতে বলো প্লিজ তুমি আমাকে বাবাকে ফোন দাও। তো যাই হোক বাবাকে বলি বাবা তুমি কি, বাবা তোমাকে যখন ফোন করছি তুমি আমাকে বলতে পারলে না? বলছে না তুই বাইরে আছিস মা, একটু গেছিস ছুটি কাটাতে, আর না হয় তোকে টেনশন নাই দিলাম সেজন্য আমি ফোন করিনি। বাবাকে সেদিন প্রচন্ড বকেছিলাম, ভার্মে যায় আমার ছুটি কাটানো, ভার্মে যায় আমার দুনিয়া, তুমি কেন কথাটা আমাকে বলনি? না তোর ঘুম পাচ্ছিলাম, হয়ে হোক আমার ঘুম, তুমি যা কথা বলেছো আজকে সারারাত এমনি তোমার ঘুম আসবে না, তোমরা কেমন আছো? বলছে ঘটনাটা যা শুনলাম আমি, বাবাই ড্রাইভ করে আসছিল গাড়িটা, সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে আসছিল, সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে নামার সময় কোনো একটা কাটে এসে বাবাকে পেছন থেকে একটা বাস ধাক্কা মারে, আর তাতে গাড়িটা 3 বার এরকম ভল্ট খেয়ে উল্টে পুরো টার্ন টাটিল হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার বাবা মার কিন্তু কোনো রকম রক্ত তো মানে ব্লাড আসা তো দূরের কথা, একটা ফ্র্যাকচার পর্যন্ত হয়নি, তারা কিন্তু একদম ঠিক, একদম সেফ সিকিওর। টাইম জিজ্ঞেস করলাম কটা, বলল 6:30। ওই 6:30-টার সময় আমি ঋষিকেশের ওই মন্দিরে ছিলাম, ঋষিকেশ একটা বলে বিশাল বড় একটা পিলগ্রিম, আমি সেই মন্দিরে ছিলাম। অদ্ভুত ব্যাপার, ঈশ্বর বাঁচিয়ে দিয়েছেন সেদিন। আমি জিজ্ঞেস করলাম মানে যখন আমি বাবাকে 10টার সময় ফোন করছি, পাড়ার লোকেরা বা আমাদের পাড়ার লোক, আমাদের ফ্ল্যাটের লোক, আমার মানে কলকাতায় বাড়ি, আমাদের একটা ফ্ল্যাট আর কি, ফ্ল্যাটের লোক সবাই আমাদের বাড়িতে, অথচ বাবা আমাকে কিচ্ছু বুঝতে দেয়নি। আজও সে কথা আপনাদের বলছি আমার গায়ে এমনি কাটা দিচ্ছে, সেই কথাটা আজও ভাবলে আমার গায়ে কাটা দিয়ে ওঠে যে সে কিচ্ছু বুঝতে দিল না আমাকে। তখন আমি আস্তে আস্তে বুঝলাম যে কেন আমার এই আনক্যানি ফিলিংস তখন থেকে হচ্ছে, কিছু আমার খুব কাছের লোকের কিছু হওয়ার আগে না এরকম কিছু একটা ফিলিংস আমার আসে, আমি এটা আগেও দেখেছি। ওই তখন আমি আস্তে আস্তে দেখছি আমি একটু রিল্যাক্স ফিল করছি, এবার সত্যি সত্যি যেন শরীরটা অনেক হালকা হয়ে গেল। আমি বললাম বাবা তুমি ঠিক বলছো তো, তোমরা ঠিক আছো তো, আমি যাই কলকাতা না তোকে আসতে হবে না, আমরা একদম ঠিক আছি মা, একদম ঠিক আছি। 2011 স্মার্টফোন তখন আসেনি, হোয়াটসঅ্যাপ বলে কিছু ছিল না, বাবা মাকে যে একবার ভিডিও কলে দেখবো সেই অপশনটাও ছিল না, তাদের মুখের কথাটাই আমাকে বিলিভ করতে হতো। মায়ের সাথে কথা বললাম, মা বললো আমরা ঠিক আছি বাবু, তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না, তুই নিশ্চিন্তে ঘুমো। আরও পাশের আশেপাশের কাকিমারও আমার সাথে কথা বললো, তিতি একদম নিশ্চিন্ত থাক, তোর বাবা মার জন্য আমরা আছি, কিচ্ছু হয়নি তোর বাবা মার, ঈশ্বর বাঁচিয়ে দিয়েছেন সেদিন। ঘুমোলাম, পরের দিন আবার সেই ব্যালকনিতে দাঁড়িয়ে সেই হাওয়াটা নিয়ে ফ্রেশ হয়ে আবার মন্দিরে গেলাম, আবার রাখলাম যে কালকে আমি কিছু তোমার কাছে প্রার্থনা তো করিনি কারোর জন্য, মন্দিরে তোমার দর্শনে এসেছিলাম, তাতেই তুমি যা আমার রেখেছো, আমার সারা জীবন আমার বাবা মাকে এভাবেই রেখো, কারণ আমি মনে হয় আর কখনো আমার হোম টাউন ব্যাক করতে পারবো না ফর এভার, কিন্তু তুমি তাদের রেখো। তো হয়েছিল এরকম একটা ঘটনা, আজও ঘটনাটা মনে পড়লে খুব গায়ে কাটা দিয়ে ওঠে। কাল যখন আমি কাকিমাকে বলছিলাম উনিও খুব ভয় পেয়ে গেছিলেন, উনিও বলছেন যে তুই দর্শন করতে গেছিলি তো, তোর মনের ইচ্ছা ওইখানেই ঈশ্বর রেখে দিয়েছেন। ঠিকই বলেছো কাকিমা, আমি জানি না তুমি আজকে লাইভে শুনছো কি না, কাকিমা তুমি একদম ঠিক বলেছো, ঠিকই তাই হয়তো হয়েছিল। ঠিক আছে, দেখি অনেকক্ষণ ধরে অনেকে অনেক কমেন্ট করছে, দেখি কমেন্টটা কি। হ্যাঁ রে সংজ্ঞা কাটা দেওয়ার মতো, ঠিক বলেছো গো, আমাদের সব রাস্তা ওই ওই বাড়ির সামনেই শেষ। হ্যাঁ ইয়ে আমি কাকু, আমি একটা কি কথা জানি জানো তো, আমি কিন্তু এক্স্যাক্টলি সেদিন কোনো প্রে করতে যাইনি ঋষিকেশের, ওটাই সব থেকে বড় মন্দির, আমি ওখানে জাস্ট গিয়ে একবার হাত জোর করেছিলাম, দর্শন করেছিলাম। হ্যাঁ আছেন তো সুমিদি, সেটা উনি বারবার করে আমাকে বারবার করে আমাকে কিন্তু প্রুফ দিয়ে দেন যে উনি আছেন, আমার আশেপাশেই আছেন। হ্যাঁ হ্যাঁ কো, হ্যাঁ একদমই তাই, কোনো ইঞ্জুরি হয়নি, অদ্ভুত ব্যাপার দেবদীপ, কোনো ইঞ্জুরি হয়নি, একটুও না, এক ফোঁটা না, একটা রক্ত পর্যন্ত বেরোয়নি।
আচ্ছা সোফিয়া দি। সঙ্গা কিছু ভয় পাস না বাবু, কিচ্ছু হবে না, হনুমান চালিশা সঙ্গে রাখ। হ্যাঁ কাকিমা, তুমি ভালো, আমি সোমা কাকিমাকে বলছি, তুমি ভালো জানবে এটা ভালো, কারণ যারা দিল্লিতে কখনো ছিল বা থাকে তারা এটা জানে, আর ওটা আমার বিশাল বড় মানে একটা বিরাট বড় রিফ্রেশমেন্টের জায়গা ছিল। হরিদুয়ার ছিল হচ্ছে ওই গঙ্গার আরতিটা দেখলে আমার মাইন্ড রিফ্রেশ হয়ে যেত, আর ওই ঋষিকেশের ওই পার্টিকুলার ওই সবুজ পাহাড়টাকে দেখলে, ওই ভেষজ হাওয়াটা যখন নাকে আসতো, ওতে আমার মাইন্ড রিফ্রেশ হয়ে যেত। হ্যাঁ দেবদীপ বলো, কি ঘটনা তোমার ঘটেছে প্লিজ বলো। আচ্ছা কাকিমা, তাহলে শুনছো শুনছো, তাহলে কাকিমা জানো তোমার কাছে কালকে ঘটনাটা আমি বলেছি। হ্যাঁ বলো প্লিজ বলো, দেবদীপ বলো। আচ্ছা আমি নেক্সট ঘটনায় আসছি। এটা এটা জাতিস্বরের ঘটনা। আমি একবার কোন একটা গ্রুপে এই ঘটনাটা বলেছিলাম, কিন্তু অনেকে বলেছেন এই ঘটনাটা কখনো অনেকেই শোনেননি, তাদের জন্য আবার বলছি ঘটনাটা। এটাও আমার আমার সাথেই ঘটে যাওয়া একটা জাতিস্বরের ঘটনা, আমি কারোর নাম বলছি না। আমার এক বন্ধুর বন্ধুর হয়েছিল, হতো আমার বন্ধু মানে আমার রুমমেট ছিল, আমি যখন দিল্লিতে থাকতাম, তো ও আমার রুমমেট ছিল, আমরা একটা রুমে চারজন মেয়ে থাকতাম। তো একজন একটা মেয়ে ছিল হচ্ছে জাটনি, আরেকটা মেয়ে সাউথ ইন্ডিয়ান, ও ছিল কেরালিয়ান, আর আমি ছিলাম, আর আমার আরেকটা মেয়ে বাঙালি ছিল। তো এবারে আমাদের মানে আমরা চারজনের মধ্যে আমাদের বিরাট বড় একটা বন্ডিং ছিল আর কি। তো ওই যে আরেকজন যে বাঙালি মেয়ে, ওর বিয়ে হয় হস্টেল থেকে, ও অ্যাকচুয়ালি সরকারি চাকরি করত দিল্লিতে, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করত, ওর বিয়ে হয়, বিয়ে ওর হাজবেন্ড আবার অন্য জায়গায় চাকরি করতো, কাজেই ওরা হাজবেন্ড ওয়াইফ আলাদাই থাকতো, ও বিয়ের পরও হস্টেলে এসেই থেকেছে। তো তারপরে যাই হোক, ওর বিয়ে হলো, ও অনেক দিন ধরে বিয়ের আগে থেকে, আমি তো বহু বছর ছিলাম, তো আমরা বিয়ের মানে আমরা প্রত্যেকে এই চারজনই বিয়ের আগে থেকেই হস্টেলে থাকতাম। এবারে তারপরে ওর বিয়ে হলো, ওর বিয়ের পরে বিয়ের 2 বছরের মধ্যে প্রেগনেন্টও হয়ে গেল। তো তারপরে প্রেগনেন্ট হওয়ার পরে ওর মেয়ে হয়েছিল, তো ওরা হস্টেলের থেকে একটু দূরে একটা বাড়িতে থাকতো আর কি। তো আমি যবেকার কথা বলছি, আমি ততদিনে দিল্লি টিল্লি ছেড়ে দিয়েছি, মানে ওর ওর বাচ্চাটা হওয়ার কিছুদিন পরে আমি আমি দিল্লিতে দিল্লিতে তখন আর আমি থাকি না, হস্টেলও ছেড়ে দিয়েছি, দিল্লি শহরে ছেড়ে দিয়েছি, ব্যাঙ্গালোর চলে এসেছি। তো এবারে বাট ওর সাথে আমার যোগাযোগ তখনও ছিল, ইনফ্যাক্ট এখনও আছে। তো এবারে ওর বাচ্চাটা হয়েছে, মেয়ে হয়েছে, সব ভালোই, সবই যাচ্ছিল। তো ও মাঝে মাঝে আমাকে একটা কথা বলতো, আমার ওর মোবাইলে না আমার একটা ফটো ছিল, তো ও মাঝে মাঝে ওর সাথে যখন কথা হতো বলতো কি মেয়েটা এত বদমাশ হয়েছে না, ওই মোবাইলে তোর একটা ফটো আছে, সেটা যদি কখনো ওর চোখের সামনে এসে যায়, ভগবান জানে ওর যে কি হয়, ও তোর ফটোটার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। তখন জাস্ট কিন্তু ও স্ক্রল করা শিখেছে, তখনও আমার ফটোটার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতো। তো এবারে একদিন এরকম মানে মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে বড় হচ্ছে, তো হঠাৎ করে এটা পরে আমার বন্ধু আমাকে ভালো করে কথাটা বলেছিল, যে পুরো ঘটনাটা বলেছিল, একদিন হঠাৎ করে সে বন্ধু দেখছি তার সাথে আর কোনো আমার কন্ট্যাক্ট নেই, ও ফোন টোন খুব একটা বিশেষ করে না, যা হয় ব্যস্ত লাইফ আমারও খুব একটা করা হতো না। তো অনেকদিন পরে একবার ওই বন্ধুর সাথে আমি কথা বলতে গিয়ে এই ঘটনাটা পুরো জেনেছিলাম। ও এখন আর অবশ্য ওরা এখানে থাকে না, ওরা ইন্ডিয়াতেই থাকেন, ওরা লন্ডন চলে গেছে সবাই মিলে। তো এবার
একদিন কি হয়েছে, ওই মানে আমার ওই বন্ধু বলছে, এটা তো শুনতাম যে আমার মোবাইলের ফটোটা দেখলে ও হাসতো। এবারে বাচ্চাটার তখন 2.5 বছর বয়স, একটু আধো আধো বুলিতে কথা বলতে পারে আর কি। তো একদিন 2.5-3 বছর বয়স বোধ হয়, একদিন হঠাৎ করে মেয়ে বেঁকে বসেছে যে তোমরা তো আমার বাবা মা নও, আমার মার কাছে আমাকে নিয়ে চলো। তো সবাই মিলে বলছে মায়ের কাছে নিয়ে যাব, কে তোর মা? বলছে যে আমি তো তোর মা। বলছে না তুমি আমার মা নও, আমার মা ওই মোবাইলটাতে আছে, আমার মা হয়, তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো। বলছে মায়ের মোবাইলটাতে কে তোর মা? মোবাইলটা ওর কাছে দিয়েছে, আমার ফটোটা বার করে দেখিয়ে বলছে এ আমার মা, এর কাছে আমাকে নিয়ে চলো। বলছে মানে? বলছে হ্যাঁ আমার মা, তোমরা আমার বাবা মা নও, এ আমার মা। তো আবার এও কথা বলছে আমার মা যেন কেমন হয়ে গেছে, মা আর আগের মতন সেভাবে সাজে না, এটাও বলছে। আবার ওরা বলছে তোর কি আবোলতা বলবো, না আমার মা কি সুন্দর সাজতো, আমার মা এখন সেভাবে সাজে না, কেমন যেন হয়ে গেছে, আমাকে জানতে হবে মা কেন সাজে না। ওরা ভাবছে বাচ্চা মানুষ, বাচ্চাদের মনে কত কিছু খেয়াল আসে, কি হয়েছে। কিন্তু যত দিন যাচ্ছে জিনিসটা তত বাড়ছে, মেয়ে জিদ করছে, মেয়ে খাচ্ছে না, ওর জিদ হয়েছে ওকে মায়ের কাছেই নিয়ে যেতে হবে। তখন রাতে ঘুম নেই, সারা রাত বসে ওই মোবাইলটার দিকে, মোবাইলটা নিয়ে খুটখুট করে, কি কি করে, কি কি কথা বলে। তো এবারে তারপরে ওকে ডাক্তারখানায় নিয়ে গেছে, তখন ডাক্তার সেই ডাক্তারই একজন সাইক্রিয়াটিককে রেফার করেছে যে এর কাছে নিয়ে যান, আমার মনে হচ্ছে, আমি একটা গেস করতে পারছি, ও মনে হয় রি ইনকার্নেশনের প্রবলেম আছে ওর। সাইকিয়াটিকের কাছে নিয়ে গেল, পাক্কা 2 ঘন্টা বাচ্চাটাকে সেদিন কাউন্সিলিং করেছে, 2 ঘন্টা, পাক্কা 2 ঘন্টা। করার পর সাইক্রিয়াটিক এসে বলেছে যেটা যেটা হচ্ছে ওকে আমি ফার্স্ট জিজ্ঞেস করেছি তোমার নাম কি, ও প্রথম কথা বলছে আমার নাম লক্ষ্মী। ওর নাম কিন্তু অত লক্ষ্মী নয়, বলছে আমার নাম লক্ষ্মী। কে রেখেছে তোমার নামটা? আমার মা রেখেছে। কেন রেখেছে? আমি লক্ষ্মী পুজোর দিন বাড়ি পারিবারিক আতুর ঘরে হয়েছিলাম, একটা 3 বছরের বাচ্চা, আপনারা একটু ভাবুন তো, একটা 3 বছরের বাচ্চা বলছে পারিবারিক আতুর ঘরে আমি হয়েছিলাম। এই পারিবারিক আতুর ঘর কথাটা ও জানলো কি করে? বলছে যে কি বল, মানে কি বলছে ও, মানে ডাক্তার, মানে মানে ডাক্তারও মানে মানে ভয় পেয়ে গেছে, সেও অবাক হয়ে গেছে, ভয় ঠিক বলবো না, অবাক হয়ে গেছে, কি বলছে, এরকম কি কথা বলছে। বলছে যে হ্যাঁ, বলছে যে কোন গ্রাম। এবার এই একটাই প্রবলেম, বাচ্চাটা কিন্তু কোনো গ্রামের নাম বলতে পারেনি, যতদূর ডাক্তার যা বুঝেছে ওকে কাউন্সিলিং করিয়ে, ও কোনো জমিদার বাড়ির মেয়ে ছিল, বাচ্চা মেয়ে ছিল, জমিদার বাড়ির মেয়ে ছিল, কারণ ও বলেছে আমাদের বিরাট বড় বাড়ি ছিল, বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না, বিরাট বাগান ছিল, ক্ষেতের পর ক্ষেত ধান ছিল, বাড়িতে বিরাট বড় একটা পুকুর ছিল, পুকুরে পদ্ম ফুল ফুটে থাকতো, সব বলছে এগুলো। আর আমার মা খুব সুন্দর করে সাজতো, কিন্তু আমার মা এখন সাজে না, আমার মা খুব সুন্দর করে সাজতো, আর মানে আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, আমি সবার বড় ছিলাম, আমি লক্ষ্মী পুজোর দিন পারিবারিক আতুর ঘরে হয়েছিলাম, যার জন্য আমার মা আমাকে লক্ষ্মী বলে ডাকতো। এবার এইখানটায় একটা জিনিস বলে রাখি, আমার বন্ধু কেন ভয় পেয়েছিল, ওর বল ও আমাকে বলেছিল ওর যখন 5th মান্থ তখন ও অলরেডি বাড়িতে থাকা শুরু করেছে, মানে বাবা মার কাছে থাকা শুরু করেছে। ওর বাড়ির চারতলা বাড়ি, সেই চারতলা বাড়ির গা ঘেঁষে একটা নিম গাছ উঠেছিল, তো ও বলছে ওর যখন 5 মাস তখন একটা পেঁচা, লক্ষ্মী পেঁচা ওই নিম গাছের মধ্যে বস থাকতো, সারা রাত পেঁচাটা কিন্তু ওই নিম গাছেই বস থাকতো, ভোরের দিকে পেঁচাটা উড়ে যেত, সেটা কিন্তু লক্ষ্মী পেঁচা ছিল। আবার ও বলছে আমি লক্ষ্মী পুজোর দিন হয়েছিলাম। ওর মা আমাকে জিজ্ঞেস করছে এর সঙ্গে কি কিছু কানেকশন পাচ্ছিস তুই? আমি বললাম আমার তো আমার নিজেরই মাথা, তখন ও যখন আমাকে বলছে না আমার যেন মানে কি মনে হচ্ছে যে আমি কি বলছে ওই সব কথা, আমি মাঝখান দিয়ে কোথায় চলে এলাম, মানে ও যখন আমাকে বলছে আমার এই গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে,
বলছে আমি ভাবছি কি রে বাবা, আমি কোথার থেকে মাঝখানে চলে এলাম? বলছে হ্যাঁ, ও ক্লেম করছে এটাই বারবার করে, তুই ওর আগের জন্মের মা। ওই কথা বলছে, আমার মা খুব সুন্দর সাজতো, আমার মা মানে আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসতো, আমি প্রথম হয়েছিলাম, আমি প্রথম ছিলাম তো তাই, মানে এইরকম কথার মায়ের গল্প। বাচ্চাটা প্রথম থেকে শেষ অব্দি কাউন্সিলিং এ মায়ের গল্প করে গেছে, মানে বোঝাই যাচ্ছে মায়ের সাথে বাচ্চাটা ভীষণ অ্যাটাচড ছিল। বাবার কথা জিজ্ঞেস করেছে, বলছে বাবা ছিল, বাবা আমাদের অত টাইম দিতে পারতো না, বাবা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু বাবার সম্বন্ধে ইন্টারেস্টেড নয়, ও বারবার করে বলছে মা। তারপরে বললো, তখন তারপরে জিজ্ঞেস করেছে, তারপরে এই ঘটনা হলো কি করে, তুমি তুমি তোমরা সবাই মারা গেলে কি করে? বললো জানি না, আমার একদিন মনে পড়ছে, একদিন প্রচুর জল এসেছিল, প্রচুর জল এসেছিল, জলের তোড়ে আমরা যেন সবাই কোথায় ভেসে গিয়েছিলাম, আর কখনো আমি আমার মাকে খুঁজে পাইনি, আমি মায়ের থেকে অনেক দূর চলে গেছিলাম। মানে শুনে যতটুকু ডাক্তার যা বলছে, মানে ওই স্যাক্রিয়াটিক যা বললে, সেটা হচ্ছে যে কোন গ্রাম সেটা কিন্তু এতটাও বলতে পারছে না, ওই বাংলা বিহার উড়িষ্যারই কোনো গ্রাম, ও কোনো জমিদার বাড়ির মেয়ে ছিল, কোনোদিন কোনো বন্যাতে ওর সারা ফ্যামিলি ঘর দোর সব নষ্ট হয়ে গেছিল, এবং বন্যার তোড়েই ওরা ভেসে গিয়ে মারা গেছিল। এটা উনি গেস করছেন, হয় বন্যা নয়তো বা বান ডেকেছিল কিছু একটা, এক্স্যাক্টলি বাচ্চা তো পুরোটা বলতে পারিনি, 3 বছরের বাচ্চা এইটুকু বলেছে যথেষ্ট। সেই জন্য ওর মনে মনে রাগ, ওকে মায়ের কাছে নিয়ে যেতে হবে, কেন ও মাকে বলবে মা তুমি সে আগের মতন সাজো যেভাবে তুমি সাজতে, এবং মা কিভাবে সাজতো সেটাও এখানে অ্যাক্টিং করে ওকে দেখিয়েছে। মা কপালে টিপ পরতো, মা মাথাভর্তি সিঁদুর পরতো, মা লাল লাল পাড় সাদা শাড়ি পরতো, মা খুব টিপটপ থাকতো, এটা আবার ও দেখিয়েওছে, ডেমো দেখিয়েছে ও। মানে আমাকে যখন আমার বন্ধু বলছে, মানে আমি আর আমার মধ্যে তখন নেই, ও আমাকে বারবার করে জিজ্ঞেস করছে তুই কি কিছু ফিল করিস? আমি বললাম না, আমি কিছুই ফিল করি না, আমি কিছুই বুঝি না, আমি কি বলবো, আমি 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 তো কিছু জানি না, আমি মাঝখান দিয়ে ঘরের দিকে চলে এসেছি, আমি তো কিছু জানি না। তো যাই হোক, ডাক্তার সেদিনের পর 2 ঘন্টা কাউন্সিলিং এর পর ডাক্তার এই সময় সমস্ত জেনেছে, শুধু জানতে পারিনি কোন গ্রাম ছিল সেটা, বাচ্চাটা সেটা বলতে পারছে না, গেস বাংলা বিহার উড়িষ্যারই কোনো গ্রাম, কারণ ও যেভাবে ডেসক্রিপশন দিয়েছিল ওর বাড়ির, তাতে ওরকমই কোনো বাংলা বিহার উড়িষ্যারই কিছু ব্যাপার, এর বাইরে কোথাও হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে, মানে বাচ্চার তখন মানে সাইকিয়াট্রিক বললো আপনারা ঘাবড়ানোর কিছু নেই, একটা কাজ করুন, ওকে স্কুলে ভর্তি করিয়ে দিন, ও 4টে বাচ্চার সাথে মিশুক, ও আস্তে 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 এটা ওর মন থেকে ফেড অফ হতে থাকবে, এগুলো ফেড অফ হয়ে যায়, আপনি চিন্তা করবেন না। তো যাই হোক, ওকে আর সেদিন দেরি করেনি, কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে ওকে তারপরে ওখান থেকে নিয়ে এসেছিল, ওকে বোঝানো হয়েছে ঠিক আছে তোমার মা আসবে, নিশ্চয়ই আসবে, কিন্তু তার জন্য তোমাকে খেতে হবে, তোমাকে ঠিক করে ঘুমোতে হবে, নইলে কিন্তু মা আসবে না। তো আমার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল, আমি বলেছি না এই ভুলটা করিস না, আমাকে দেখলে কিন্তু ও কিন্তু অন্য কিছু করতে পারে, সেটা ভুলটা করিস না, ওকে ডাক্তার যা বলছে তাই কর, ওকে স্কুলে দে। তো আজ তো ওর বয়স কত হবে, ওর মোস্ট প্রবাবলি এখন ওর বয়স হবে 10-12 বছর, 10-11 বছর মনে হয় বয়স হবে, আমার আমার তো ক্যালকুলেশন তাই বলে। ওরা এখন লন্ডনে সেটেলড, আজকে বাচ্চাটা কিন্তু সম্পূর্ণ সুস্থ, স্কুলে ভর্তি করলো ওকে, স্কুলে যেতে যেতে সত্যি সত্যি আস্তে 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 ওর মন থেকে সবটাই ফেড অফ হয়ে গেল। আমার বন্ধুকে ডাক্তারই সাজেস্ট করেছিল মোবাইলটা চেঞ্জ করুন, ও চেঞ্জ করে নিয়েছে মোবাইলটা, এখন বাচ্চাটা অনেক বড়, তার কিন্তু কিছুই আর মনে নেই, সে এখন সুস্থ স্বাভাবিক বাচ্চা, কিন্তু এরকম একটা ফেজ তার লাইফে গেছে যেখানে আমি এখানে যখনও বলছে আমি মানে রীতিমতন এখানে ঘামছি যে কি বলছে এসব কথা, মানে এইরকম আর কি ঘটনা কত কিছু ঘটে আমি জানি না। আমাকে আমার বন্ধু যেটা ইয়ার্কি মেরে বলতো যে না, মাঝে মাঝে তোর হাবভাবে আমার, আমি তো আমরা যারা হস্টেলে দেখতাম, তোর হাবভাবে মাঝে মাঝে সত্যি মনে হতো তুই কোনো বড় জমিদার বাড়ির বউ ছিলি, মানে আমার একটু ওই গদাই লস্করি টাইপের চাল আগে ছিল, সেটা দেখে বলতো, ইয়ার্কি মারতো অবশ্য, মানে সেটাই বলতো সেদিন, সেটা মানে ইয়ার্কি মেরে আমরা সব কথাবার্তা বলছিলাম, কিন্তু এখনো মনে পড়লে আমার গায়ে কাটা দিয়ে ওঠে যে কিরে বাবা, আমি ঘর থেকে মাঝখানে চলে এসেছিলাম। কমেন্টগুলো না কাকু, এখন ওর বাচ্চাটার কিচ্ছু মনে নেই, এখন অনেক বড় বাচ্চা, ওর কিচ্ছু মনে নেই না, যে প্লেন ওড়াবে পাইলট সে শুয়ে পড়েছে, সেই জন্য আর প্লেন উঠছে না। হ্যাঁ দিদি, এটা তো সুন্দর ঘটনা, কিন্তু
সুমিদি, তুমিও পারো গো। আচ্ছা বেশ, নমস্কার। হ্যাঁ কাকু, এই ঘটনাটা তোমরা শোনো নি? হ্যাঁ ঠিকই বলেছ দেবদীপ, ঠিকই বলেছ, তিনটেই ফ্ল্যাট প্রন এরিয়া, কি জানি কোথায় হবে। দেখো, PLR থেরাপি ইউজ করেছিল কি কি করেছিল, মানে সেটা ঠিক আমি জানি না গো। আমাকে, আমি যতদূর শুনেছিলাম, আমাকে কাউন্সিলিং করিয়েছিল। থ্যাংক ইউ দেবদীপ, থ্যাংক ইউ। আমার, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ, এটা কাকিমা, এটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার ছিল, এরকম ঘটনা ঘটেছিল তো। কি কাণ্ড, এবার দেবদীপটা বোঝে না। হ্যাঁ ঠিকই, তাই আজকে বোধহয় সংজ্ঞার প্ল্যান, প্লেনগুলো না সব যুগুদা হাইজ্যাক করে নিয়েছে গো। হায় রে ইতালি, সত্যি এটা একটা সত্যি খুব অদ্ভুত ঘটনা। আমি, আমার সত্যি কেমন একটা লাগে যে আমি কিভাবে ওখান থেকে ঢুকে পড়েছিলাম আমি জানি না, তো সেরকম আর কি। আমার সব থেকে অদ্ভুত লেগেছিল যখন বাচ্চাটা আর কি ডেমো দিয়েছিল মা কি করে সাজতো, সেটা সেটা আমার আরো বেশি গায়ে কাটা দিয়ে উঠেছিল। ঠিক বলেছ কাকিমা, এত প্লেন নষ্ট করেছে তো তাই বোধ হয় ব্যান করে দিয়েছে। আচ্ছা 10টা বাজতে যায়, আমি আরেকটা জাতিস্বরের ঘটনা বলে আমি শেষ করব। এই ঘটনাটা ঘটেছিল আমার এক দুঃসম্পর্কের দিদির সাথে। ওর মানে ঘটনাটা ছিল এরকম, ছোটবেলা থেকেই মানে ওর একটু অদ্ভুত নেচার। ও কি করতো, যখন ওর, আমি দেখেছি এই ঘটনাটা, আমি জাতিস্বরের যে কটা ঘটনা শুনেছি, এই 3 বছরের বয়স যখন বাচ্চাদের হয় তখন এটা বিশেষ করে মাইন্ডের মধ্যে আসে। এবারে ওরকম যখন 3 বছর বয়স, ওর রীতিমতন পায়ে ঘুঙুর বেঁধে নাচতো, রীতিমতো কত্থকের বোল বলে নাচতো, আর বলতো যে এখানে লোকজন আসে না গো, এখানে কি কেউ থাকে না গো, আমি তো সে যেখানে থাকতাম সেখানে তো প্রতিদিন সন্ধেবেলা এত এত লোক আসতো, আমাকে সবার সামনে ডান্স পারফর্ম করতে হতো, নাচ করে দেখাতে হতো, তারা বোতল বোতল মদ খেত, পুরো এভাবে কথা বলতো। তো ওরা প্রথম প্রথম ভাবতো বোধ হয় টিভি টিভি দেখে বাচ্চা মানুষ, কিন্তু যত দিন যায় এটা তত বেশি বাড়ে, যত দিন যায় এটা তত বেশি বাড়ে। এবং এক সময় কি করলো, ওর রীতিমতন না ওই, ওর ওই মানে বাইজিদের মতন করে সাজা শুরু করলো, সেই টিকলি পরে, হাতে চুড়ি পরে, ঘুঙুর বেঁধে। তো তখন যখন এরকম ঘটনা ঘটছে, ওকে তখন ডাক্তারখানায় নিয়ে গেছিল। অ্যাজ ইউজুয়াল ডাক্তারের কাছে যখন নিয়ে গেছে, ডাক্তার তো সাইক্রিয়াটিককে রেফার করেছে, কারণ বাচ্চাটা কিছু মানে, আমার দিদি তখন কিছু খেতো টেতো না, ওই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, খালি বলতো আমাকে ওই জায়গায় নিয়ে চলো যেখান থেকে আমি এসেছিলাম, আমাকে ওই জায়গায় নিয়ে চলো যেখান থেকে আমি এসেছিলাম, ওখানে অনেক আলো, অনেক লোকজন, অনেক কিছু, আমার 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 ভালো লাগতো ওখানে থাকতে, কিন্তু সেদিন যদি বুয়া আমার পেছনে ছুরিটা না মারতো না, তাহলে বোধ হয় আমি আর এখানে আসতাম না, ঠিক এরকম করে আর কি মানে বলতো। আমার পিঠে বড্ড ব্যথা, আমার পিঠে বড্ড ব্যথা, এরকম করতো। তো তখন ওকে মানে, আমার আমার খুব দুঃসম্পর্কের মানে, ওর মা আমার এক দুঃসম্পর্কের মাসি হন, তো আমার মাসি তখন কি করেছে, একদিন ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো ডাক্তারের কাছে যে নিয়ে যেতে, ডাক্তার তো অ্যাজ ইউজুয়াল সাইক্রিয়াটিককে রেফার করেছে, তো সাইক্রিয়াটিকের কাছে রেফার করতে অ্যাজ ইউজুয়াল সাইক্রিয়াটিক ওই কাউন্সিলিং করিয়ে যতদূর বুঝতে পেরেছে যে মানে খুব সম্ভবত যা শুনে মনে হয়েছে এটা দিল্লি সাইডের কোথাও আর কি, কোন একটা বাইজি এরিয়া, মেয়েটা বাইজি ছিল, ঠিক আছে, মেয়েটা বাইজি ছিল এবং ওকে খুন করা হয়েছে। ওই বুয়া বলছে মানে হচ্ছে যে আপনারা জানেন নিশ্চয়ই, এটা ওই বাইজিদের মধ্যে একজন থাকে না, একটু ইনচার্জ যাকে বলে, মানে যে আর কি বলবো, মানে
এক মানে কোন খরিদ্দারের কাকে পছন্দ, কোন মেয়ে পছন্দ, কার সাথে যাবে, যে ঠিক করে দেয় আর কি, ওই টাইপের কেউ আর কি। তার সাথে কিছু টাকা পয়সা নিয়ে গণ্ডগোল হয়েছিল এবং মানে সে খুন করে এবং ব্যাক স্ট্যাব করে রীতিমতন করে মেয়েটাকে খুন করে। এটাও বলেছে যে আমাকে খুন করে আমার আমাকে খুন করা হয়েছিল। তো আমার মেসো ভালো চাকরি করতেন, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন, উনি কি করেছিলেন, ওই বাচ্চাটা তো বলতো এরকম করে, আমার দিদি তো বলতো এরকম কথাবার্তা, তো ও কি করে মানে মেসো কি করেছিল, কাকে দিয়ে কাকে দিয়ে কি সব সোর্স লাগিয়ে টাগিয়ে ওই জায়গাটায় পৌঁছেছিল, মানে ওই জায়গাটার পৌঁছেছিল এবং জানতে পেরে, প্রথমত মেসো যখন গেছে ওটা কোনো বাইজি এরিয়াই নেই, ওই জায়গায় তখন রীতিমতন কনস্ট্রাকশন স্টার্ট হয়ে গেছে, ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে গেছে সেখানটায়। তো আশেপাশে লোকজনের কাছ থেকে খোঁজ নিয়ে জেনেছে বহু বছর আগে এটা একটা বাইজি জায়গা মানে এরিয়া ছিল আর কি, এটা রেড লাইট এরিয়া ছিল, ঠিক আছে, এখানে বাইজি নাচ ফাচ হতো, সবই হতো। তো এবং সেখান থেকেই জানতে পেরেছে যে হ্যাঁ, এখানে একটা ফুলমণি বলে একজন বাইজি থাকতেন, তিনি খুব দেখতেও তাকে খুব সুন্দর ছিল এবং মানে কি বলবো, কাস্টমারদের এন্টারটেনমেন্টের সে বিশাল বড় একটা মধ্যমণি টাইপের ছিল আর কি। এবং সে যেহেতু দেখতে সুন্দর ছিল, সব থেকে বেশি টাকা সে রোজগার করতো, কাস্টমাররা রীতিমতন ছুঁড়ে ছুঁড়ে তাকে টাকা দিত, সবচেয়ে বেশি সে রোজগার করতো। এটা নিয়ে তার সেইখানকার যে মানে ইনচার্জ, যে যাকে ওদের ভাষায় ওরা বুয়া বলে, সে তার সাথে ওর গণ্ডগোল লাগে টাকা নিয়ে। তো সেই গণ্ডগোলের জেরে ও খুন হয় এবং মেয়েটার বডিটা ওরা ডাম্প করে দেয়, যমুনা নদীতে ফেলে দেয়। বডি ফডি পাওয়া গেছিলো, অ্যারেস্ট হয়েছে, পুলিশ ওইটা সিল করে দিয়েছিল। সেই সেই সব থেকে বড় কথা, সেই রেড লাইট এরিয়াটাই ওখান থেকে চলেই গেছে, মানে কিছু আর কোনো রকম এক্সিস্টেন্স নেই, মানে বুঝতে পারছেন তো আমি যে জবেকার ঘটনাটা বলছি, মোস্ট প্রবাবলি সেটা 93-94-এর ঘটনা হবে, মানে আমি মানে সরি ভুল বললাম, আমি তখন ঘটনাটা শুনেছি আমার দিদির ছোটবেলা, মানে হচ্ছে এটা হচ্ছে ওই 77-78-এর কথা, আমার দিদি হ্যাঁ তখন 3 বছরের। এবার আমার মেসো যখন পরে খোঁজ নিতে গেছে, মানে বুঝতে পারছেন এটা কবেকার ঘটনা, মানে 77-এর কথা, আমার দিদির বয়স তখন 3 বছর, পরে পরে আমার মেসো যখন খোঁজ নিতে গেছে বলছে তারও আগে নাকি এটা কোনো এককালে ছিল, মানে গেস করা যাচ্ছে বোধ হয় ব্রিটিশ আমলের কোনো কথা বলছে আর কি, ব্রিটিশ আমলে কখনো এটা ছিল ওই রকম একটা রেড লাইট এরিয়া, সেখানে এরকম এন্টারটেনমেন্ট চলতো, এরকম হচ্ছে, মানে বহু বছর আগের কথা, বহু বছর আগের কথা। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার দিদির রিইনকার্নেশন যেই তো ছিল, তার আগের জন্মের কথা সব তার মনে ছিল। আমার দিদি এখন 2টো বাচ্চার মা, তার বড় ছেলে ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার পড়ছে আর ছোটটা বোধহয় ক্লাস 12-এ পড়ে, তার কিন্তু আজ আর কিছু মনে নেই, আস্তে আস্তে তার মাইন্ড থেকে সবটাই ফেড অফ হয়ে গেছে। আমার দিদি এখন মুম্বাইতে সেটেলড, সে খুব ভালো জায়গায় ICICI ব্যাংক এখন চাকরি করে, কিন্তু এই রকম তার লাইফে একটা ঘটনা ঘটেছিল। তো মাঝে মাঝে আমার সাথে কথা হয়, আমি কখনো সব কথা তুলি না, কিন্তু আজকেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এরকম তো কত কথা, কত কিছু ঘটে থাকে, আমি দেখি কমেন্ট পড়ি। কাকু তুমি তখন যুবক, হ্যাঁ তোমাদেরই সময়। অসীমা মাসি আমরা বাংলায় বলি, কিন্তু এটা কিন্তু ঠিক, ওই ইউপি বিহার ওরা কিন্তু বুয়া বলে। থ্যাংক ইউ কাকু। সহেলি এসছিস আজকে, ওয়াও। বাবা কবেকার কথা, মানে বোঝো তোমরা মাধ্যমিক দেবে, হ্যাঁ তখন ওর বয়স 3 বছর, আর সব থেকে বড় কথা আমি তখন দুনিয়াতেই আসিনি, আমি তো অনেক পরে শুনেছিলাম এই ঘটনাটা, আমি তখন দুনিয়াতেই আসিনি। আর এটা একটা তো ছিল ঘটনা, তো এরকম কত কিছু ঘটে, কত কিছু আর কিছু, কটা বাজে, 10টা বাজে, আচ্ছা 10টা তো বাজে, এবার আমি আমার লাইফটা শেষ করব, 5 মিনিট আর আছে, আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করছি।
এই ঘটনাটা আমি আমার একটা বন্ধুর কাছ থেকে শুনেছিলাম, কোনো ভূতের গল্প নয় এটা, যদিও আমি এটা বন্ধুর কাছ থেকে শুনেছিলাম। সেটা হচ্ছে, এটা ঘটনাটা ঘটেছিল ওর পিসির সাথে, মানে ওর পিসমশাই ক্যান্সার হয়েছিল, তো লাস্ট স্টেজ ডাক্তার জবাব দিয়ে দিয়েছে আপনারা আর হসপিটালের বিল না তুলে পেশেন্টকে নিয়ে গিয়ে ঘরেই রাখুন, কারণ আর কিছু করার নেই, শেষ। ক্যান্সার তো জানেনই আপনারা সবাই, ধনে প্রাণে দুটোতেই মানুষকে মারে। তো যাই হোক, উনি বাড়িতেই থাকতেন। তো একদিন ওই পিসির পিসমশাইকে দেখার জন্য, পিসি চাকরি করতেন সেজন্য দেখার অতটা সময় পেতেন না, তো পিসমশাইকে দেখার জন্য দুজন আয়া রেখেছিলেন, তো একজন রাতের একজন দিনের আয়া। তো রাতের যে আয়া, তিনি আসতেন ওই সন্ধে 7টার সময়, 7টার আশেপাশে চলে আসতেন। তো একদিন এরকম ওনার আয়া এসেছে, এসে বোধহয় পিসমশাইকে খাইয়েছে আর কি, কিছু খাইয়ে টাইয়ে, ওষুধ টষুধ খাইয়ে। ওদের দোতলা বাড়ি ছিল, দোতলা বাড়ির বারান্দায় এসে দেখছে দুটো কালো রঙের, মিশ কালো আর ভীষণ মোটা দুটো লোক, মাথায় চুল বলে কিছু নেই, কিরকম একটা অদ্ভুত টাইপের, কেমন একটা লুঙ্গি টাইপের পোশাক পরে আছে, গায়ে যেন মনে হচ্ছে চপচপে করে তেল লাগানো। ওই ওদের বাড়ির, মানে বাড়ির ডেসক্রিপশনটা ছিল এরকম, আমি ওদের বাড়িতে একবারই গেছিলাম, বাড়ির ডেসক্রিপশনটা ছিল এরকম, মানে এটা এটা যদি গেট হয়, গেট থেকে এতটা লন গিয়ে তারপরে হচ্ছে বাড়িটা। তো ওই ও দেখছে কি, ওই নিচ থেকে দেখছে লনের ওই গেটটার সামনে, মানে গেটটা থেকে ঢুকে, অলরেডি তারা ঢুকে বাইরে ভেতরে দাঁড়িয়ে আছে, কিন্তু বাড়ির সামনে নয়, ওই বাড়ির লনের গেট আর বাড়ির মধ্যে একটা মাঝামাঝি ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে। তো ও নাকি উপর থেকে জিজ্ঞেস করেছে কে, কোনো উত্তর নেই, কাকে চাই কোনো উত্তর নেই। তো ওই আয়াটা না একটু এজেড আয়া ছিলেন, তো তিনি মনে হয় কিছু বুঝতে পেরেছিলেন। তখন সে কি করেছে, তাড়াতাড়ি নিচে গিয়ে পিসির যে শাশুড়ি, মানে পিসমশাইয়ের যে মা, তারও খুব এজ তখন, তখন তাকে গিয়ে বলেছে যে মাসিমা, বাইরে না এইরকম এইরকম ডেসক্রিপশন দিয়েছে, কোনো লোক এসছে, দুজন এসে দাঁড়িয়ে আছে, আমার মনে হচ্ছে কিছু সাধারণ কিছু নয়। তখন ওই পিসির যে শাশুড়ি, উনি না ওই ওই যে মালা জপ করতেন, উনি সে সময় অ্যাকচুয়ালি মালাটাই জপ করছিলেন, তখন বললো তাই, বললো তুই একটা কাজ কর, তুমি একটা কাজ করো, তুমি এখানে চুপ করে বসো, আমি ইষ্ট নাম জপ করছি, আমাদের আমাদের কুল দেবতাকে আমি ডাকছি, দাঁড়াও। করতে 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 বলছে যে তুমি দেখো তো বাইরে, বাইরে ইমিডিয়েট এভাবে যেও না, ওপর থেকে আগে দেখো তো তারা চলে গেছে কি না। ও দেখছে যে হ্যাঁ আর কেউ নেই, বলল যে আমি বুঝেছি, যমদূত এসেছিল, কিন্তু ওই মানে বিষমাশায়ের ডাক নাম ছিল ঝন্টু, বলছে ঝন্টুকে নিতে আসেনি, অন্য কাউকে নিতে এসেছিল, ভুল করে এই বাড়িতে ঢুকে গেছে, আমি যখন কুল দেবতাকে যখন আমি এক মনে ডাকছি, উনি আমাকে বললেন তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোর ছেলেকে নিতে এরা আসেনি, অন্য কাউকে নিতে এসছে, ভুল করে এই বাড়িতে ঢুকে গেছে, তুই নিশ্চিন্ত থাক, যমদূত এসেছিল। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন, পিসমশাই সুস্থ হয়ে গেছিল, একটা ক্যান্সারের 3rd স্টেজের পেশেন্ট, সে কিন্তু সুস্থ হয়ে স্বাভাবিক, এখন আর তিনি বেঁচে নেই, তার ন্যাচারাল ডেথই হয়েছে, কিন্তু সে ক্যান্সারে তার ডেথ হয়নি, তার ন্যাচারাল ডেথই হয়েছে, কিন্তু সে বেঁচেছিলেন অনেক বছর এই ঘটনার পরও, এবং সুস্থ স্বাভাবিক হয়ে বেঁচেছিলেন, বিছানা থেকে উঠে পড়েছিলেন, নর্মাল লাইফে উনি ফিরে গেছিলেন। অদ্ভুত কথা, এরকম একটা ঘটনা, কোনো ভূত নয়, যমদূতের ঘটনা। আর যাদেরকে দেখেছে তাদের তো, মানে আয়ামাসি যে দেখেছে সে নর্মাল, মানে মানুষেরই চেহারাতে দেখেছে, এরকম অদ্ভুত সব ঘটনা, কত কিছু ঘটে যে, মানে তার যে কোনো এক্সপ্লেনেশন পাওয়া যায় না, সত্যি তাই। ভাড়া, হ্যাঁ ঋত্বিক যাচ্ছে তাই করছে আজকে, যা নয় তাই।
আচ্ছা চলো, 10টা বাজে, এবার আমি লাইভ শেষ করব। কেমন লাগলো জানিও, ঠিক আছে? আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, মাস্ক ইউজ করো, স্যানিটাইজার ইউজ করো, সাবধানে থেকো। গুড নাইট।